Hello student, how are you? I hope you all are very fit and fine, and obviously keep you safe from coronavirus. আমি সমাপ্তি পাল, তোমাদের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি তৃতীয় শ্রেণীর ইংলিশ ক্লাসে। তো কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমি তোমাদেরকে আমাদের এই পরিস্থিতিতে আবারও আসতে হবে আসলে ভাবি নাই আমরা। তোমাদের এতদিন জুম ক্লাস চলছিল, আমরা স্কুলে যে ক্লাস নিতে পেরেছি, কিন্তু এখন আবার লকডাউনের কারণে আমাদেরকে ভিডিও ক্লাস নিতে হচ্ছে। আশা করি তোমরা এই ক্লাসগুলো ফলো করবা এবং জুম ক্লাসের মতোই উপকৃত হবা। ক্লাসগুলো তোমরা সুন্দর করে ফলো করবা আর প্রতিটা ক্লাস আমরা যুক্তি দিয়ে। তো তোমাদের প্রথম সেমিস্টারের সিলেবাস মোটামুটি শেষ, নতুন করে আমরা আবার রিভিশনে যাব, তো শেষের দিকে আমরা প্রায় চলে আসছি। তো আজকে আমি তোমাদেরকে মডেল 3 এবং 4 এর ডাব্লিউএইচ কোশ্চেন, একটা তোমাদের সবারই একটা কঠিন টপিক মনে হয়, আসলে কিছুই না, তো এই ডাব্লিউএইচ কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব। এর আগে আমি তোমাদেরকে জুম ক্লাসে ডাব্লিউএইচ কোশ্চেনের বিস্তারিত নিয়মগুলো লিখে দিয়েছি, বুঝিয়ে দিয়েছি। তো সেই নিয়মগুলোর আলোকে তোমাদের মডেল 3 এবং 4 এর যে সেন্টেন্সগুলো আছে সেই সেন্টেন্সগুলোকে আমরা ডাব্লিউএইচ কোশ্চেন করব। তো চলো শুরু করা যাক। প্রথমে আমরা মডেল 3 এর যে ডাব্লিউএইচ কোশ্চেনগুলো আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। ফার্স্টে আমরা তোমরা দেখবে আমরা বই থেকে দেখি কি আছে মডেল 3 এর, এটা 9 এর এ নাম্বার। নিয়মগুলো তো তোমাদের নিশ্চয়ই মনে আছে, আমি তোমাদের ক্লাসে নিয়মগুলো খুব ভালো করে বুঝিয়েছি। তো এখনো আমরা নিয়মগুলো আমরা প্রত্যেকটা সেন্টেন্সেস অনুযায়ী নিয়মগুলো আমরা কিভাবে আসছে আমরা আলোচনা করে দিব, আমার তোমাদের নিশ্চয়ই মনে হয়ে যাবে। এবং তোমরা অবশ্যই খেয়াল করবা যে প্রত্যেকটা বারে তোমরা কয়েক কিছুদিন পর পর নিয়মগুলো একটু তোমরা রিভিশন দিবা, তাহলে তোমাদের ডাব্লিউএইচ কোশ্চেন করা কোনো বিষয় মনে হবে না। এবং এটা আমি সবসময় তোমাদেরকে বলি, এটা এরকম একটা টপিক যেটাতে একদম ফুল মার্কস পাওয়া সম্ভব, এবং যদি কাটা যায় অঙ্কের মতো পুরো মার্কস কাটা যাবে। তো একটা ইজি টপিক যেটা তোমাদের মুখস্থ করতে হয় না এবং ফুল মার্কস পাওয়ার সম্ভাবনা 100%। তো চলো আমরা দেখি ফার্স্টে কি আছে। প্রথম সেন্টেন্সটা, দ্য ক্যাট ইজ লেজি অ্যান্ড স্লো ইন দ্য মর্নিং, দ্য ক্যাট ইজ লেজি অ্যান্ড স্লো ইন দ্য মর্নিং। নিচে লিখছি ইন দ্য মর্নিং, দেখো আন্ডারলাইন করা আছে কোথায়, ইন দ্য মর্নিং। এখানে তোমাদেরকে আমি আগেও বলছি যে আমরা নিয়মগুলো আলোচনা করবো, দ্য কেয়ার ইজ লেজি অ্যান্ড স্লো ইন দ্য মর্নিং। তো এখানে আমরা জানি যে যদি সময়ের উল্লেখ থাকে তো আমরা কি দিয়ে শুরু করবো, ডাব্লিউএইচ ওয়ার্ডটা কি হবে, হয়েন হবে। কারণ তোমরা এটা জানো যে আমরা জায়গা থাকলে হয়ার হয়, ব্যক্তি থাকলে হু হয়, তো এখন সময় উল্লেখ থাকলে আমরা হয়েন দিয়ে শুরু করব। তো ফার্স্টে আমাদের কি করতে হবে, একটা ডাব্লিউএইচ ওয়ার্ড লিখতে হবে, তারপরে কি করতে হবে আমাদের সেন্টেন্সের মধ্যে অক্সিলারি ভার্ব খুঁজতে হবে, না থাকলে অন্য নিয়ম, থাকলে আমরা অক্সিলারি ভার্ব লিখবো, তাই না? আমরা নিয়মগুলো জানি, ফার্স্টে কি করতে হবে একটা ডাব্লিউএইচ ওয়ার্ড, সেটা কি হবে হয়েন। সো আমি আনসার হয়েন লিখলাম, হয়েন লিখলাম। তারপরে আমরা কি খুঁজবো, সেন্টেন্সের মধ্যে অক্সিলারি ভার্ব খুঁজবো। তোমরা জানো অক্সিলারি ভার্ব গুলো কি, এখানে কোনটা অক্সিলারি ভার্ব, ইজ ইজ, তাহলে হয়েন আমরা পরে কি লিখবো, ইজ। তারপরে আমরা কি লিখবো, সাবজেক্ট, সাবজেক্ট কে, দি ক্যাট, তাহলে হয়েন ইজ দ্য ক্যাট। তারপরে যে বাক্যের বাকি অংশ, লেজি অ্যান্ড স্লো, অবশ্যই পছন্দ চিহ্ন, হয়েন ইজ দ্য ক্যাট লেজি অ্যান্ড স্লো, বাস হয়ে গেল। তোমাদের জাস্ট মাথায় রাখতে হবে চারটা জিনিস, প্রথমে কি হবে একটা ডাব্লিউএইচ ওয়ার্ড হবে, তারপরে অক্সিলারি ভার্ব হবে, যদি সেটা বাক্যে না থাকে তখন আমরা ডু অথবা ডাজ অথবা ডিড সেটা আমরা টেন্স অনুযায়ী আনবো, তারপরে আমাদের সাবজেক্ট হবে, তারপরে বাকি অংশ হবে, তাই না? ম্যাক্সিমাম সেন্টেন্সগুলো এভাবে হয়, কিছু কিছু ব্যতিক্রম নিয়ম আছে আমরা সেগুলোও জানি। তারপর আমরা বি নাম্বারটা কি আছে, দ্য ক্যাট ক্যাচেস র্যাট, দ্য ক্যাট
ক্যাচেস র্যাটস মানে বিড়াল কি করে ইঁদুর ধরে দা ক্যাচ আমরা রেস কোথায় করা র্যাটস এর নিচে দা ক্যাট ক্যাচেস র্যাটস বিড়াল কি করে ইঁদুর ধরে এখন কাকে প্রশ্ন করছে ইঁদুর কে হ্যাঁ তাহলে বিড়াল কি ধরে কি তাহলে কি দিয়ে হবে অবশ্যই ওয়ার্ড দিয়ে হবে তো আমি ফারস্টে কি লিখব ডব্লিউএইচ ওয়ার্ড ওয়ার্ড লিখব ফোর্ট এখানে কিন্তু দেখো খেয়াল করো এটা একটা প্রেজেন্ট ইনফিনিটিভ টেন্সে আছে এবং কোনো অক্সিলারি ভার্ব নাই সেই ক্ষেত্রে আমরা কি করব যদি প্রেজেন্ট ইনফিনিটিভ টেন্সে থাকে এবং অক্সিলারি ভার্ব না থাকে তখন আমরা কি করব যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার দা কে এবং ভার্বের শেষে এস আছে তখন আমরা কি করব একটা ডাজ আনব তাই না ফোর্ট ডাজ তারপরে সাবজেক্টটা কি হবে দা কে What does the cat? তারপরে এই যে তোমার ভার্বের মূল ভার্বের যে এসটা আছে এটা কি উঠে যাবে কারণ আমরা এখানে ডাজ নিয়ে আসছি তাই না What does the cat catch? প্রশ্নগুলো চিহ্ন কোশ্চেন মার্কটা অবশ্যই দিতে হবে তোমরা অনেকেই কোশ্চেন মার্ক দিতে ভুলে যাও সেটা করা যাবে না বলো What does the cat catch? হয়ে গেল তারপর আমরা দেখব সি নাম্বারে কি আছে The crow lives in the tree. The crow lives in the tree. তাহলে আন্ডারলাইন কোথায় করা? আন্ডারলাইন অনুযায়ী আমাকে প্রশ্ন করতে হবে। In the tree. The crow lives in the tree. তোমরা নিশ্চয়ই এর অর্থ জানো যে কাক গাছে বাস করে অথবা গাছে থাকে। তাহলে আমরা যদি জায়গার নাম, তাই না? তাহলে কি দিয়ে শুরু করবো ডাব্লিউএইচ ওয়ার্ড কি হবে সেটা আমাকে আগে ভাবতে হবে সেটা কি হবে বলো অবশ্যই ফায়ার ওকে আমরা ফায়ার লিখব ফায়ার তারপরে সেম এটার মতো তুমি দেখো এখানে কিন্তু অক্সিলারি ভার্ব নাই না থাকলে আমরা কি করব ডু অথবা ডাজ অথবা ডিড আনার চিন্তা করতে হবে তখন আমরা কি আনবো এখানে যেহেতু দা ক্যাট থার্ড পারসন এবং একটা একটা ক্যাটকে মিন করছে জাতিকে মিন করছে এখানে আর পারবে শেষে এস আছে তাহলে এটা কি হবে ডাজ হবে ফায়ার ডাজ দা ক্রো ফায়ার ডাজ দা ক্রো লি এই এস তো অবশ্যই যাবে অবশ্যই কোশ্চেন মার্ক দিতে হবে ফায়ার ডাজ দা ক্রো লি তারপরে যে চার নম্বরে আছে দ্য ক্রো টেকস ফুড ফ্রম পিপল দ্য ক্রো টেকস ফুড ফ্রম পিপল পিপলটা আমি ছেড়ে দিচ্ছি The crow takes food from people. Underline for a people in which people. কি করছে দা ক্রো টেক্স ফুড ফ্রম পিপল কা খাবার নিয়ে যায় প্রত্যেককে মানুষের কাছ থেকে খায় খাবার নেয় তোমার দেখছো অনেক সময় চিনি নিয়ে যায় অনেক সময় কলাই নিয়ে যায় তো কার খাবার মানুষের কাছ থেকে সংগ্রহ করে গেছি তাহলে কার কাছ থেকে আমরা কি প্রশ্ন করবো যে কার কাছ থেকে কাকটা কি করে খাবার নিয়ে আসে তাহলে কার আমরা কেন বো লিখতে পারি অথবা বোমো লিখতে পারি সেক্ষেত্রে বুমটা আমার কাছে সুন্দর মনে হয় তাহলে আমরা কি লিখবো বুম বুম তারপরে আবারও সেই একই কাহিনী যেহেতু ইয়ে নাই বা বারবার শেষে এস আছে বুমের পরে কি হবে ডাস তারপরে কি হবে সাবুলে তারপর বুম ডাস তারপর টেক টেক ফুড বাঁচার জন্য কি করতে হয় পানি প্রয়োজন আমাদের
বাঁচার জন্য প্রাণীর প্রয়োজন। তাহলে আমি প্রশ্ন করতে পারি আমাদের কেন পানি প্রয়োজন? তোমাকে আগে মনে মনে প্রশ্নটা চিন্তা করতে হবে যে আমি এই যে আন্ডারলাইন দেওয়া আছে, যে ওয়ার্ডটা নিচে আন্ডারলাইন করা আছে, সেই ওয়ার্ডটাকে ধরে তুমি কি দিয়ে প্রশ্নটা করবে এটা তোমাকেই বুঝতে হবে, তাই না? ওইটুকু নিশ্চয়ই তোমরা পারবে। তাহলে আমরা বাঁচার জন্য কি প্রয়োজন? পানি প্রয়োজন। তাহলে আমি কি প্রশ্ন করতে পারি? আমাদের কেন পানি প্রয়োজন? তাহলে কেন বলো কি হবে, কি দিয়ে শুরু হবে? হোয়াই, হোয়াই। তারপরে আমরা একটা নিয়ম করেছিলাম, উই থাকলে, দেখো এখানে কিন্তু অক্সিলারি ভার্ব নাই, সেক্ষেত্রে যদি প্লোরাল হয় সাবজেক্টটা কি উই, প্লোরাল, তাই না? তাহলে আমরা উই থাকলে আমরা ডু দিব, হোয়াই ডু। আর উই থাকলে আমরা নিয়মটা, রোলটা তোমাদের মনে আছে কিনা জানি না, আমি তোমাদেরকে পড়েছি, আমরা আই এবং উই চেঞ্জ হয়ে কি হয়ে যায় প্রশ্ন করার সময়? ইউ হয়ে যায়, তাই না? মনে আছে তোমাদের? তো উইটা কি হবে? হোয়াই ডু ইউ, হোয়াই ডু ইউ নিড ওয়াটার? শেষ, হোয়াই ডু ইউ নিড ওয়াটার? আমাদের বাঁচার জন্য আমাদের কেন প্রাণ করবে? হোয়াই ডু ইউ নিড ওয়াটার? শেষ। তারপরে আমাদের এই মডেলে পাঁচটা সেন্টেন্স ছিল, আশা করি তোমরা বুঝেছো, প্লাস উঠিয়েছো, সবাই খাতায় তুলেছো, খাতায় তোলা শেষ হওয়ার বুঝে দিব। এখন আমাদের সরাসরি ক্লাস থাকলে তো আমরা তোমাদের আনসার পেতাম, তো যাই হোক আমি তো ধরে নিয়েছি তোমরা খাতায় তুলতে পেরেছ। এখন আমরা ডাবল কোশ্চেন মডেল, যে মডেল কত, ফোর এর গুলো দেখবো। ওকে, মডেল ফোর এর ডাবল সেন্টেন্স গুলো দেখবো। তো সবাই মডেল ফোর এর, মডেল ফোর দেখিনি এখানে, মডেল ফোর, আচ্ছা এখানে এই নাম্বারে কি আছে? দ্য ক্রো ইজ ইটিং গ্রাস, সরি দ্য কাউ ইজ ইটিং গ্রাস, দ্য কাউ ইজ ইটিং গ্রাস, আন্ডারলাইন করা কোথায়? ইটিং গ্রাস। দেখো গরু কি খায়? গরু ঘাস খায়। তাহলে গরু কি খায়? তাহলে অবশ্যই হোয়াট দিয়ে প্রশ্ন হবে, হোয়াট, অক্সিলারি ভার্ব দেওয়া আছে, ইজ সাবজেক্ট কে, দা কাউ, দা কাউ, হোয়াট ইজ দা কাউ ইন ডুইং, তো প্রশ্ন করতে পারো, কারণ কোয়াটা দূরে আছে যে গরু ঘাস খাচ্ছে, গরু কি করছে? তাহলে আমরা প্রশ্ন কি করবো, গরু কি করছে? তাহলে তুমি লিখতে পারো হোয়াট ইজ দ্য কাউ, তুমি নিজের থেকে একটা ওয়ার্ড দিয়ে দ্য সুন্দর দেখানোর জন্য তুমি লিখতে পারো হোয়াট ইজ দ্য কাউ ডুইং, যেহেতু ইটিংটা সহ তোমাকে আন্ডারলাইন করে দিয়েছে, যদি গ্রাস হইতো তাহলে তুমি লিখতে পারতে হোয়াট ইজ দ্য কাউ ইটিং। ওকে, এখানে আন্ডারলাইন করছে দেখো তুমি ইটিং গ্রাস, পুরাটা সহ গরু ঘাস খাচ্ছে, তাহলে গরু কি করছে? হোয়াট ইজ দ্য কাউ ডুইং। এখানে যদি, এখানে যদি তোমার এইটুকু দাগ থাকতো যে গরু ঘাস খাচ্ছে, তখন তুমি লিখতে পারতে হোয়াট ইজ দ্য কাউ ইটিং। ওকে, যেহেতু এটাকে পুরোটাকেই তোমাকে আন্ডারলাইন করে দিচ্ছে, তাহলে তোমাকে একটু চেঞ্জ করতে হবে হোয়াট ইজ দ্য কাউ ডুইং, গরু কি করছে? বুঝতে পেরেছ? আশা করি বুঝতে পেরেছ। তারপরে বি নাম্বার, দ্য ফ্রগ ইজ সিটিং অন দ্য গ্রাস, দ্য ফ্রগ, সরি, দ্য ফ্রগ ইজ sitting, the frog is sitting on the grass, on the grass, ব্যাঙ বসে আছে কিসের উপর? গাছের উপর, তাই না? অন দ্য গ্রাস আবারও কিন্তু কোথায়, মানে জায়গাকে লিমিট করেছে, তাহলে আমরা কি লিখবো? হোয়ার, এখানে কিন্তু শুধুমাত্র গাছকে মেনশন করছে, তাই না? হোয়ার ইজ দ্য ফ্রগ সিটিং, প্রশ্ন করছে। ওকে, তারপরে সি নম্বরে যাও, দ্য কাউ ইজ বিগ, দ্য কাউ ইজ বিগ,
গরুটা কি ছিল মোটা এবং তাজা ছিল, তাই না? গরুটা ছিল মোটা, তাহলে কি প্রশ্ন করবো? গরুটা কেমন, তাই না? গরুটা কেমন, তাহলে কেমন ইংলিশ কি বলো? ডাব্লিউএইচ ওয়ার্ড কেমন কি হবে? হাও। অনেক সময় তোমরা ডাব্লিউএইচ ওয়ার্ড গুলোর মানে বাংলা গুলো তোমরা ভুলে যাও। তোমরা আমি এই জন্যই বলছি যে মিস যে নিয়ম গুলো দিয়েছিলাম ফার্স্টে, যে ডাব্লিউএইচ ওয়ার্ড গুলো সেগুলো বারবার পড়বে এবং অর্থগুলো শিখবে। তাহলে হাও, তারপরে এখানে অজলের বার্ড কোনটা বলো? ইজ। হাও ইজ সাবজেক্ট কে? দা কাউ। শেষ। হাও ইজ দা কাউ, কোনটা কেমন? ওকে, তোমরা কি তুলছো খাতায়? আশা করি তুলছো। আমি কিন্তু মুছে দিচ্ছি, তারপর তোমাদের অপশন আছে। তোমরা যদি আমার সাথে তাল মিলে তুলতে না পারো, আগে বুঝতে চাও, তোমরা পজ করে রাখবে ভিডিওটা, তারপর তুলবে, তারপর আবার দেখবে, নো প্রবলেম। ABCD, তারপরে কি আছে? দ্য ফ্রগ ইটস গ্রাস। বি বি, দ্য ফ্রগ ইটস গ্রাস। টু বি বি, তোমার প্যাসেজটা তো পড়েছ যে কি ব্যাংকটা গরুকে দেখ, গরুকে অনুসরণ করে ফলো করছিল বড় হওয়ার জন্য, তাই না? তো ও কি করলো? গাছ খাওয়া শুরু করলো, তাই না? এটা তোমরা প্যাসেজে পড়েছো, তো সেই অনুযায়ী সেন্টেন্সটা দিয়েছে। দা ফ্রগ ইটস গ্রাস টু বি বি, ব্যাংকটা কি গাছ খাচ্ছে কেন? বড় হওয়ার জন্য, গরুর মতো বড় হওয়ার জন্য ব্যাংকটাও গাছ খাচ্ছে। তো আমরা তাহলে প্রশ্ন কি করতে পারি যে ব্যাংক কেন গাছ খাচ্ছে, তাই না? তাহলে কেন ইংলিশ কি বলো? হোয়াই, হোয়াই। তারপরে এই যে আবারও এখানে অক্সিলারি ভার্ব নেই এবং কি আমরা জানি যে ভার্ব শেষে আসছে, তাহলে কি হবে? ডাজ আনবো, হোয়াই ডাজ, তারপরে সাবজেক্ট লিখবো দা ফ্রগ। হোয়াই ডাজ দা ফ্রগ কি? হোয়াই ডাজ দা ফ্রগ ইট, এসটা উঠে যাবে, মনে থাকবে কেন এসটা উঠে যাবে? কারণ আমি ডাজ এনেছি, তাই না? Why does the frog eat grass? Okay, শেষ। তারপরে last number কি আছে? কাজী নজরুল ইসলাম is our national poet. E number. অবশ্যই বড় হাতের অক্ষর হবে কাজী নজরুল, প্রত্যেকটা লেটার বড় হাতের হবে, কারণ সে একজন famous person এবং নামের প্রথম ক্যাপিটাল লেটার অবশ্যই দিতে হবে। কাজী নজরুল ইসলাম, কাজী নজরুল ইসলাম ইজ আওয়ার ন্যাশনাল পোয়েট, ইজ আওয়ার ন্যাশনাল পোয়েট। কাজী নজরুল ইসলাম ইজ আওয়ার ন্যাশনাল পোয়েট, আন্ডারলাইন করা কাজী নজরুল ইসলাম। দেখো এটা কোনো কোন নিয়ম, যদি কোন নাউনের নিচে আন্ডারলাইন করা থাকে তাহলে শুধুমাত্র কি হবে? হু হবে, তাই না? শুধুমাত্র হু হবে। যদি কোন নামের নিচে আন্ডারলাইন করা থাকে তাহলে পুরো সেন্টেন্সটা শুধুমাত্র হু লিখব, আর হুবহু পুরো সেন্টেন্স লিখে দেবো, নিয়মটা আমরা জানি। তাহলে আমরা কি লিখব? হু হু ইজ আওয়ার ন্যাশনাল পয়েন্ট। আমাদের জাতীয় কবিকে তোমরা জানো যে আমাদের জাতীয় কবিকে কাজী নজরুল ইসলাম, বিশ্বকবিকে রবীন্দ্রনাথ ঠাকুর, এবং তোমরা অনেক ছোটবেলায় পড়েছো। তো আমাদের জাতীয় কবি কাজী, তো প্রশ্ন যদি কেউ করলে আমি কি করবো? ও ইজ আওয়ার ন্যাশনাল পয়েন্ট। তো এই ছিল তোমাদের মডেল 3 এবং 4 এর 9 নম্বরের ডাবলস কোশ্চেন গুলো, আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং ক্লাসটা ভালো লেগেছে, তোমাদের কঠিন লাগবে না। এবং তোমরা যদি বারবার ডাবলস কোশ্চেনের রুলগুলো পড়ো তোমরা নিজেরাই পারবে, এটা একদমই কঠিন কোনো টপিক না। হ্যাঁ, এখন থেকে যদি তোমরা চর্চা করো 4-5 তোমরা এমনি এমনি দেখবে ডাবলস কোশ্চেনগুলো পারতেছো, তোমাদের আনসারও দেখতে হবে। তো আশা করি তোমাদের ভালো লেগেছে, পরবর্তী ক্লাসে আরও দেখা হবে। ততক্ষণ পর্যন্ত তোমরা সুস্থ থাকো,
সুরক্ষিত থাকো এবং অবশ্যই তোমরা করোনা ভাইরাস থেকে নিজেকে সিকিউর রাখার জন্য নিয়মগুলো মেনে চলো। নিয়মগুলো সবাই জানো কি বারবার হাত ধুতে হবে, বাইরে গেলে অবশ্যই তোমরা মাস্ক পরবা, হাত স্যানিটাইজ করবা, এই নিয়মগুলো মেনে চলবা এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকবা। খুব ভালো থেকো, পরবর্তী ক্লাসে দেখা হবে, ততক্ষণ পর্যন্ত টাটা।